আলহামিল্লা রসুলিল্লা ওয়াসাবিহি আজমাইন আমি তাহ মুসলিম ভাইয়েরা আমরা ধারাবাহিকভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে কোরআনুল কারিম সম্পর্কে জানছিলাম তো সেই ধারাবাহিকতায় আজকে প্রশ্ন নম্বর প্রশ্ন নম্বর একশো পবিত্র কোরআনের কোন সুরার কোন আয়াতে মিরাজ অর্থাৎ উত্তরাধিকারীর সম্পদ বন্টন সম্পর্কে আলোচনা হয়েছে উত্তর সুরা নিসা আয়াত নম্বর এগারো বারো এবং একশো ছিয়াত্তর নম্বর আয়াতে উত্তরাধিকারীকে কিভাবে সম্পদ পাবে মৃত ব্যক্তির সেগুলা সেখানে বর্ণনা করা হয়েছে প্রশ্ন একশো সাতষট্টি পবিত্র কোরআনের কোন সুরার কোন আয়াতে বিবাহ হারাম এমন নারীদের পরিচয় দেওয়া হয়েছে অর্থাৎ যাদের সাথে বিবাহ হারাম সুরা নিসা আয়াত নম্বর এবং চব্বিশে স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন যে কাদের সাথে মুসলিমদের বিবাহ হারাম প্রশ্ন একশো আটষট্টি পবিত্র কোরআনের কোন সুরার কোন আয়াতে জাকাত বন্টনের খাতসমূহ আলোচনা করা হয়েছে উত্তর সুরা তাও বা আয়াত নম্বর বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রশ্ন পবিত্র কোন সিয়াম সম্পর্কিত বিধি বিধান উল্লেখ হয়েছে অর্থাৎ সিয়াম আমরা যাকে রোজা বলি এটার বিধি বিধান কোন আয়াতে উল্লেখ হয়েছে উত্তর সুরা বাকারা আয়াত নম্বর একশো তিরাশি এবং একশো সাতাশি একশো তিরাশি থেকে সাতাশি এই আয়াতগুলাতে ভিতরে বিস্তারিত বর্ণনা করা হয়েছে যে কেউ যদি অসুস্থ থাকে তার বিধান কি এবং কেউ সফর থাকলে তার বিধান কি এগুলা বিস্তারিত বর্ণনা করা হয়েছে যে কেউ যদি সুস্থ থাকে তার বিধান কি কেউ যদি অনেকগুলা বিধিবিধান সেখানে বর্ণনা করা হয়েছে প্রশ্ন একশো সত্তর পবিত্র কোরআনের কোন কোন আয়াতে বাহনে আরোহণের দোয়া উল্লেখ করা হয়েছে অর্থাৎ আমরা যে বাহনে আরোহণ আরোহণ করি সেটা এটা হলো সুরা আয়াত আয়াত নম্বর বাহনে সলার আলো আরোহণের দোয়াটি উল্লেখ করা হয়েছে যেটা সুহান আল্লাহ রব্বিনা লামুন কালিবুন এই দোয়াটি সেখানে উল্লেখ হয়েছে সুরাল জুখরুক আয়াত নম্বর তেরোতে প্রশ্ন একশো একাত্তর পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে নবী সাল্লু আলাই সাল্লামের প্রতি দরুদ ফডার আদেশ করা হয়েছে উত্তর সুরা আহজাব আয়াত নম্বর ছাপ্পান্নতে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দরুদ ফডার আদেশ দেওয়া হয়েছে প্রশ্ন একশো বাহাত্তর কোন সুরার কোন আয়াতে হুনায়ন যুদ্ধের কথা আলোচনা হয়েছে উত্তর সুরা ছাব্বিশে আলোচনা হয়েছে প্রশ্ন একশো তিয়াত্তর কোন সুরায় বদর যুদ্ধের ঘটনা উল্লেখ করা হয়েছে উত্তর সুরা আনফাল আয়াত নম্বর পাঁচ উনিশ একচল্লিশ আটচল্লিশ সাতষট্টি এবং উনসত্তরে পবিত্র কোরআনের কোন সুরায় বনি নজিরের যুদ্ধের ঘটনা উল্লেখ হয়েছে উত্তর সুরা হাসর আয়াত নম্বর এক ও তে প্রশ্ন একশো কোন সূরায় খন্দক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে উত্তর সুরা আহজাব আয়াত নম্বর নয় এবং সাতাইশে আহজাব খন্দক যুদ্ধের ঘটনা উল্লেখ রয়েছে প্রশ্ন একশো ছিয়াত্তর কোন সুরায় তাবুক যুদ্ধের ঘটনা উল্লেখ রয়েছে উত্তর সুরা বা আয়াত নম্বর আটত্রিশ এবং একশো উনত্রিশে তাবুক যুদ্ধের ঘটনা বর্ণনা করা হয়েছে প্রশ্ন একশো সাতাত্তর কোন সুরায় নবী সাল্লাহ আলাই সাল্লামের হিজরতের ঘটনা বর্ণনা করা হয়েছে

উত্তর সূরা কাসাস আয়াত নম্বর ছিয়াত্তর এবং তিরাশিতে প্রশ্ন একশো কোন সুড়ার কোন আয়াতে সুলাইমান আলাইহিসাল্লাম এর সাথে হুধুত ফাঁকির ঘটনা উল্লেখ আছে উত্তর সুরা নামাল আয়াত নম্বর বিশ এবং সুচল্লিশ নম্বর আয়াতে সেটি উল্লেখ আছে প্রশ্ন একশো কোন সুরার কোন আয়াতে কিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে উত্তর বাকারা নম্বর একশো পঞ্চাশে উল্লেখ আছে আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সঠিক জেনে আমল করার তৌফিক দান করুন আমিন আর আপনারা এই বইটি সংগ্রহনীতে নিতে পারেন প্রশ্নোত্তরে ইসলামীর অনেক কিছু এখান থেকে জানতে পারবেন নবী সম্পর্কে রাসুল সম্পর্কে ইমান সম্পর্কে কোরআন সম্পর্কে সাবিদদের সম্পর্কে যুদ্ধ সম্পর্কে মুনাফিকদের সম্পর্কে ইত্যাদি অনেকগুলা প্রশ্নোত্তরের মাধ্যমে এখানে এই বইটিতে উল্লেখ করেছেন সম্মানিত শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি আল মাদানি বই থেকে আল্লাহ তালা আমাদেরকে সঠিক জেনে বুঝে আমল করার তফিক দান করুন এবং আপনারা এই ভিডিওগুলা আহ শেয়ার করবেন যাতে করে অন্যরা জানতে পারে এবং সৎগাই জারিয়া রিয়া আহ পেয়ে যাবেন শাহল্লাহ আলাহ ফক্কর থেকে সুবহানক আল্লাহ মা বিহামদিকা আহাদুল্লাহ ইরাহিলাম তাস্তা খুরকা ওয়াতু ইলাইক আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ